কৃষ্ণা শ্রী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের একটি খুব সুন্দর একটি দর্শন করাবো। আমার পিছিয়ে দেখছেন কৃষ্ণ বলরাম বৃক্ষ। তো আমি ক্যামেরাটা ব্যাক করছি, আপনারা দর্শন করতে। তো ভক্তগণ, আপনারা দেখছেন এই বৃক্ষটির নাম হচ্ছে কৃষ্ণ বলরাম বৃক্ষ, আর এই স্থানটির নাম হচ্ছে রাধা টিলা। তো দেখছেন খুব সুন্দর, শ্রী বৃন্দাবন ধাম কি জয়। এটা হচ্ছে বৃন্দাবন পরিক্রমা মার্গ, আর এদিক দিয়ে ইস্কনে যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়েও যেতে পারবেন। তো এই হচ্ছে কৃষ্ণ বলরাম বৃক্ষ। তো আপনারা দেখছেন একটি বৃক্ষের আপনার সাইড হচ্ছে আপনার সাদা, আর এক দিকে হচ্ছে কি কালো। তো তার মানে কি এখানে হচ্ছে কৃষ্ণ বলরাম অবস্থান করছেন। কীভাবে? তো ধাম মাহাত্ম্যে বর্ণনা করা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ গাবি পুরো ব্রজমণ্ডল জুড়ে চড়াতেন। তো তার মধ্যে এটি একটি বিশেষ স্থান যেখানে ভগবান গৌমাতাদের চড়ানোর জন্য, বিচরণ করার জন্য ছেড়ে দিতেন। তারপর ভগবান এই স্থানের মধ্যে কী করতেন, এই বৃক্ষের নিচে বসেই কী করতেন, বনভোজন আদি করতেন, খেলাধুলা করতেন। তো সেই থেকে এই স্থানের নাম পড়ে গিয়েছে কৃষ্ণ বলরাম বৃক্ষ, বুঝলেন? তো এই বৃক্ষের নাম এখানে এই জন্য ব্রজবাসীরা কৃষ্ণ বলরাম রেখে দিয়েছেন। তো এখনও বৃন্দাবনে আসলে আপনারা এরকম অনেক অনেক বৃক্ষ দেখতে পারবেন, যে বৃক্ষগুলো 5,500 বছর পূর্বের বৃক্ষ, সেই দ্বাপর যুগ কৃষ্ণলীলা থেকে অবস্থান করছেন। তো আপনারা যখন আসবেন বৃন্দাবনে এরকম অনেক প্রাচীন বৃক্ষের দর্শন আপনারা করতে পারবেন। সত্যি এই বৃক্ষগুলো অনেক সৌভাগ্যবান যে ওনারা ভগবানের কি পেয়েছেন, সঙ্গ লাভ করেছেন। তো সত্যি আমরাও সৌভাগ্যবান যে আমরা এই প্রজন্ম এই দর্শনগুলো লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। তো দর্শন করুন, কৃপা লাভ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ইউটিউব থেকে যদি দেখবেন, আর যদি ফেসবুক থেকে দেখবেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হরি বল।